মাত্র চার মাস বিয়ে হয়েছে কমলিকার বিয়েটা সম্বন্ধ করেই হয়েছে তার শাশুড়িমা নিজে পছন্দ করার পর ছেলেও কমলিকাকে দেখতে গিয়ে প্রথম দর্শনে একেবারে কুপকাত শাশুড়িমার আদরের বাবু সোনা সুদর্শন গৌরবরণ অধ্যাপক ছেলে তপব্রত পাছে কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে বিয়ে করে পুরোপুরি বইয়ের বশ হয়ে যায় এই ভয় তিনি সদা সন্ত্রস্ত থাকতেন কমলিকা এমন কিছু ডানাকাটা সুন্দরীও নয় গায়ের রং শ্যামলা হলেও লাবণ্যময়ী চেহারা তার বন্ধুরা অবশ্য বলে তার নাকি ভীষণ একটা চেহারা সে সদ্য কয়েক মাস হল একটা উচ্চ মাধ্যমিক স্কুলে জয়েন করেছে তবে তার হবু শাশুড়ি মা যখন তাকে দেখতে এসে তার মুখের সামনে উচ্ছ্বসিত প্রশংসা করছিল তখন কমলিকা একটু অবাকই হয়েছিল শ্বশুরমশাই অবশ্য চুপচাপ ছিলেন পরে কমলিকা জেনেছিল সংসারে শ্বশুর মশাইয়ের রাষ্ট্রপতির ভূমিকা তিনি সঙ্গে গিয়েছিলেন এই পর্যন্ত তবু কমলিকার শাশুড়ি মা ছেলে নিজে দেখার আগে পর্যন্ত একটু টেনশনেই ছিলেন এর আগে দু দুটোর পাত্রপক্ষ তাকে দেখতে এসেছিল কিন্তু তাদের ভিকির মতো বিপুল চাহিদা শুনে দুটোকেই কমলিকা নিজেই নাকচ করেছে তার হবু মিতবাক শ্বশুর মশাই শুধু যাওয়ার আগে বলে গিয়েছিলেন ছেলে এবং মেয়ে দুজন দুজনকে পছন্দ করলে এবং আপনাদের আপত্তি না থাকলে আমরা শুধু আপনার মেয়েটিকেই আমাদের পুত্রবতু হিসাবে পেতে চাই কথাটা কমলিকার খুব ভালো লেগেছিল শাশুড়িমার ছেলেটি ধুরন্ধর ধর ছেলে ঘন্টা দুয়ের আলাপেই প্রথম দর্শনের প্রেম এই আত্মবাক্যটি তার ক্ষেত্রে ফলে গেল তার ভালো লাগাটা নিশ্চিত করতে কমলিকার মতামতটাও জেনে নিল কমলিকাও তার তৃতীয় নয়ন দিয়ে উপলব্ধি করল তপব্রতর ভালো লাগাটা আন্তরিক তাই সেও তার মতামত জানিয়ে দিল তপব্রত কমলিকার বাবা মাকে খুশি মনে তার মতামত জানিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল হবু শাশুড়ি মা ছেলেকে জিজ্ঞেস করল হ্যাঁ মেয়ে পছন্দ হলো মায়ের আদরের বাবু সোনা বলল মা তুমি তো জানোই তোমার পছন্দই আমার পছন্দ আমার দেখতে যাবার কোনো দরকার ছিল না শাশুড়ি মা তার বাতু অনুগত সন্তানটির এহেন আনুগত্যে যার পরনাই খুশি হলেন বিয়ের পর হানিমুনে যাওয়া পর্যন্ত শাশুড়ি মা ঠিক ছিলেন না তিনি ডাইরেক্ট কোনো খারাপ ব্যবহার করতেন না তবে তিনি কমলিকাকে কাছে বসিয়ে একদিন বললেন বুঝলে কমলিকা আমার বাবু শোনার জন্য অনেক শিক্ষিতা ডানাকাটা সুন্দরী মেয়ের সম্বন্ধ এসেছিল কিন্তু আমি খুব সাদা মাটা চেহারার সাধারণ মেয়েকে বউ করতে চেয়েছিলাম ছেলেও আমার খুব বাধ্য অনুগত ছেলে তাই আমি যাকে পছন্দ করেছি তাকেই সে বিয়ে করেছে বুদ্ধিমতী কমলিকা বুঝে নিয়েছিল তার শাশুড়ি মা পরোক্ষে তাকে বললেন তোমার মতো সাধারণ মেয়েকে আমি পছন্দ করেছি তাই তুমি সবসময় আমার প্রতি বাধ্য অনুগত ও কৃতজ্ঞ থেক ভুলেও তার বাধ্য সন্তানটিকে বেশি বেশি আধিক্ষেতা দেখিয়ে পুরোপুরি ক্যাপচার করার চেষ্টাও করো না মুশকিল হচ্ছে তপব্রত তার প্রথম দর্শনে প্রেমে পড়া বউকে চোখে হারাত প্রতি রবিবার সে বউকে নিয়ে সিনেমা নাটক শপিং করা বাইরে খাওয়া দাওয়া থেকে শুরু করে মাঝে মাঝে লং ড্রাইভেও বেরিয়ে পড়ত তার উপর শাশুড়িমার আদরের বাবু সোনার আরও একটা ব্ল্যান্ডার কাজ শাশুড়ি মা কিভাবে যেন দেখে ফেললেন তপব্রত একজন শখের ফটোগ্রাফার সে আন্দামানে হানিমুনে গিয়ে আরও অনেক অনেক ছবির সঙ্গে তার বউকে কখনো পাঁজা কোলা করে কখনো জাপড়ে ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেশ কিছু ছবি তুলেছিল আর এই ছবিগুলো সব মট পোশাকে তোলা বাড়ি ফিরে ক্যামেরা ক্যামেরাবন্দির ছবিগুলোর হার্ড কপি করেছিল তপব্রত রাতে একসঙ্গে দেখবে বলে ছবিগুলো ড্রেসিং টেবিলে রেখে কমলিকা আর তপব্রত দুজনে যে যার কাজের জায়গায় চলে গিয়েছিল ভেবেছিল তাদের অন্তরঙ্গ ছবিগুলো বাদ দিয়ে অন্যান্য ছবিগুলো শ্বশুর মশাই শাশুড়ি মাকে দেখাবে কিন্তু তার আগেই শাশুড়িমা সব ছবিগুলো দেখে ফেলেছিলেন ছেলের এই বাড়াবাড়ি রকমের আধিক্রেতা দেখি মুখে কিছু বলেননি কিন্তু তারপর থেকে আকাশে বাতাসে কথা ছুড়ে দেবার মতো যা সব বলছিলেন সেটাতেই কমলিকা অনুমান করেছিল মার ছবিগুলো দেখে খেপে আছেন সম্ভবত আতুপুতু করে মানুষ করা তার অতিমাত্রায় বাধ্য আদরের বাবু এত তাড়াতাড়ি বউয়ের বস হয়ে যাবে এটা তার ধারণাতেও ছিল না তিনি হয়তো ভেবেছিলেন ছেলে বউয়ের ছোটখাটো মনোমালিন্যতে তিনি অগ্রণী ভূমিকা নিয়ে ছেলের পক্ষ নিয়ে বউকে একটু একটু দোষারোপ করবেন কিংবা কখনো বইয়ের নবাব নন্দিনীর আচরণ দেখে ছেলের কাছে একটু আধটু অভিযোগ করার সুযোগ পাবেন বাস্তবে সেসব কিচ্ছু হচ্ছে না দেখে তিনি মনে মনে খুঁজছেন তার বদ্যমল ধারণা তার ছেলেটি এখন পুরোপুরি মায়ের আঁচল ছাড়া হয়ে গেল তবে কমলিকার শ্বশুর মশাই অত্যন্ত ভালো এবং শান্তিপ্রিয় মানুষ বিয়ের পর মাত্র কটা দিনেই এই মানুষটাকে কমলিকা শ্রদ্ধার সঙ্গে ভালোও বেসেছিল তিনিও কিছু একটা অনুমান করে কমলিকাকে বললেন মা তোমার শাশুড়ি মা এমনিতে মানুষ খারাপ নয় কিন্তু ছেলের প্রতি খুব পজিটিভ তুমি একটু মানিয়ে নিও মা কমলিকা বলল আপনি ভাববেন না বাবা এটা আমাদের শাশুড়ি বৌমার ব্যাপার আমি সব ম্যানেজ করে নেব অবশ্য ঠিক এই কথাটাই ফুলসজ্জার রাতে শাশুড়ি মার আদরের বাবুসোনাও তাকে মিনমিন করে বলেছিল মাইনে পেয়ে কমলিকা মার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে বলল মা আমাকে দেড় ঘন্টা বাসে করে স্কুলে যেতে হয় ফিরে আসার পরেও আমি খুব ক্লান্ত থাকি সংসারের টুকিটাকি কাজ আর রবিবার ছাড়া আমি রান্না করতে পারবো না কিন্তু আপনার কষ্টটাও আমি বুঝতে পারছি আপনি বরং এই টাকা দিয়ে দুবেলার জন্য একটা রান্নার মাসি রাখুন শাশুড়ি মা বললেন তোমার টাকা রাখো বাছা তোমার শ্বশুরের পেনশন আছে তাছাড়া বাবু শোনাও সংসার খরচের টাকা আমার হাতেই দেয় ইচ্ছে করলে আমি রান্নার মাসি রাখতেই পারি তার জন্য তোমার টাকার দরকার হবে না কিন্তু আমার স্বামী আর ছেলে রান্নার মাঝে রান্না মুখে তুলতে পারে না কমলিকা বলল বুঝেছি মা রান্না করতে আপনি ভালোবাসেন আর আপনার বাবুসোনা আর শ্বশুরমশাই আপনার রান্না ছাড়া কারোর রান্না খেতে পারে না তাহলে আমি বরং রবিবার দিন আর ছুটি ছাটার দিন আপনি অনুমতি দিলে রান্নাটা করতে পারি অবশ্য আপনার রান্না তো অমৃতের মতো আপনার বাবুসোনা তো চেটে পুটে খায় তবে আপনার মতো না হলেও রান্নাটা আমি ভালোই পারি মা একটা কথা বলি আমিও তো এখন এই পরিবারের আপনার মতোই একজন সদস্য আমি না হয় এই সামান্য টাকাটা সংসারের জন্য কন্ট্রিবিউট নাই করলাম কিন্তু আপনার হাত খরচের তো দিতে পারি আসলে আমার মাকেও এই টাকাটা আমি হাত খরচ দিই শাশুড়ি মা বললেন আমার স্বামী আর ছেলে থাকতে তোমার কাছে হাত খরচ নেবই বা কেন ও আমি বোধহয় ভুল করেই ভেবেছিলাম আমিও এই সংসারের একজন সদস্য কিন্তু তুমি রান্নার কথা কি যেন বলছিলে তুমি কি আর ছুটি ছাড়া বাড়িতে থাকো তুমি তো আমার ছেলেটাকে ট্যাকে ভরে টই টই করে বেরিয়ে পড়ো কমলিকা বলল ভুল বললেন মা আপনার বাবু আমাকে জোর জবরদস্তি করে টেনে নিয়ে যায় ওই তো বলে এখনই নাকি বেড়াতে বেরোনো আনন্দ করার উপযুক্ত সময় এখন আবার ফটোগ্রাফি টুরে আমাকে নিয়ে যাওয়ার জন্যেও জোর করছে শাশুড়ি মা বিষমুখ করে বললেন কই আমাকে তো বলিনি আমিও সে কথা বলেছিলাম কিন্তু ও বলল সে যাওয়ার আগের দিন বললেই হবে কে যে জোর করে সেটা আমি খুব বুঝি মা বিয়ের পরে পরেই ছেলের যে কী পরিমাণে পরিবর্তন ঘটেছে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি কমলিকা বলল মা আপনার কি মনে হয় না এটা খুব স্বাভাবিক ব্যাপার আসলে বিয়েটাই তো প্রতিদিন ছেলেমেয়ের জীবনে একটা দ্বিতীয় জন্ম আপনার অভিজ্ঞতা তো আমার চেয়ে ঢের বেশি তাই না মা শাশুড়িমার রাগটা কিন্তু মনের মধ্যে ঘাঁপটি মেরেই ছিল মাঝে মাঝে শূন্য কথা ছুঁড়ে দিয়ে প্রতিক্রিয়া দেখতেন ও পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে দুদিন পর আবারও হুল ফুটিয়ে কথা ছুঁড়ে দিতেন এক রবিবার শাশুড়ি মা তাকে শুনিয়ে শুনিয়ে তাদের ঠিকে মাসিকে বলছেন বুঝলি কমলা সবই মানুষের কপাল না হলে পাশের আবাসনের আমার এক বান্ধবী এসে সেদিন কি দুঃখটাই না করে গেল তার ছেলেরও এই চার সাড়ে মাস হলো বিয়ে হয়েছে যে ছেলে মা সর্বস্ব ছিল সে নাকি এখন বউয়ের কথায় উঠছে আর বসছে চাকরি করে বলে সংসারের কুটোটাও দুটো করে না সে আরও বলেছে কি বলবো দিদি বউয়ের পোশাক আশাক দেখলে নিজেরই লজ্জা করে বউ তো এখন ছেলের সঙ্গে আঠার মতো লেপটে থাকে তাও যদি বউ সুন্দরী হতো তবে আমিও কথা শোনাতে ছাড়ি না তাতেই কি শান্তি আছে ছেলেটাকে এতটাই বস করেছে যে বউকে কিছু বললেই সমানে সে যুক্তি খাড়া করে কমলিকা আর থাকতে পারল না বলল তাই নাকি মা তবে আর বলছে কি কমলিকা বলল আচ্ছা মা বিয়ের পর ছেলেরা কি সত্যি সত্যি রাতারাতি বদলে গিয়ে বউয়ের বসীভূত হয় শাশুড়ি মা বললেন না হলে কি আমার বান্ধবী এত দুঃখ করে এসব কথা বলে তাহলে আপনার বান্ধবীর স্বামীও কি বিয়ের পর তার বউয়ের বসীভূত হয়েছিল গুরুজনদের সম্পর্কে একটু সমীহ করে কথা বলতেও জানো না কমলিকা বলল সরি মা আমি নিছক কৌতূহল থেকে কথাটা বলেছি জানেন মা আমার এক বান্ধবীরও আমার দু মাস আগে পিছিয়ে বিয়ে হয়েছে তার বড় কলেজে পড়ায় আর সেই বান্ধবী আমার বন্ধুকাম কলিগ সেও বলছিল জানিস কমলিকা এত ভাবি মুখ বুঝে থেকে সবকিছু কিছু ইগনোর করবো কিন্তু আমার মার লাগাম ছাড়া ঠিক করা বরের সঙ্গে একটু সময় কাটালে বা কোথাও বেড়াতে গেলে পাঁচটা কথা শোনানো জাস্ট আর সহ্য হচ্ছে না তাই সে ঠিক করেছে বরকে বলে তার ট্রান্সফার করাবে আর নিজেও বদলির জন্য আবেদন করবে তাই নাকি কিন্তু স্কুলে না হয় কি একটা প্রকল্পে বদলি হয় কিন্তু কলেজে হয় বলে তো শুনেনি কমলিকা বলল কে বলেছে হয় না আর একবার মৌখিক ইন্টারভিউয়ে পাস করলেই হয়ে যাবে শাশুড়িমা বললেন আচ্ছা কমলিকা আমার সংসারের সঙ্গে তোমার কথাগুলো হুবহু মিলে যাচ্ছে কেন বলো তো সত্যি বলছেন একেবারে হুবহু মিলে যাচ্ছে ওটা একদম কাকতালীয় মা আসলে কম বেশি সব সংসারের চিত্র তো এটাই শাশুড়িমারা মনে করেন বিয়ের পরে ছেলেরা শুধু স্ত্রীর সঙ্গে জৈবিক ধর্মটাই পালন করবে স্ত্রীকে সম্মান দেওয়া ভালোবাসাটা অপরাধ শুধুমাত্র তার অঙ্গুলি হেলনেই সংসার চলবে ছেলে বউ তার অধীনে পদানত হয়ে থাকবে তাদের কোনো স্বাধীন মতামত স্বাধীন ইচ্ছে বলে কিছু থাকবে না তাই তারা বাধ্য হয়ে আলাদা থাকতে চায় আর মারা যদি এসব না করে কমলিকা মুচকি হেসে বলল তাহলে ছেলেও কোনোদিন পরীক্ষা দিয়ে বদলি নেবে না আর বৌমাও বদলির কথা একবারও ভাববে না কারণ বৌমাও তার নিজের বাবা মাকে ছেড়ে শাশুড়িকে মায়ের আর শ্বশুর মশাইকে বাবার জায়গাটা দিতেই চায় তারাও যদি ভালোবেসে পুত্রবধূকে কাছে টেনে নেয় তাহলে শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি হয়ে যায় আসলে মা একসঙ্গে সংসারে থেকেও সবাই সবার স্বাধীনতা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাকে যদি দাম দেয় তাহলে অনেক বড় বড় অসুবিধাও হাসিমুখে মেনে নেওয়া যায় কয়েকদিন পরে একদিন শাশুড়ি মা বললেন কমলিকা আমি সব সময়ের জন্য একটা মেয়ে ঠিক করেছি সে তিন হাজার টাকা নেবে তবে সে আমাকে রান্নাতে সাহায্য করবে বাড়ির এটা সেটা কাজ করবে রান্নাটা আমি করব। শরীর টরির খারাপ হলে না হয় অবসরে সে রান্না করবে ভেবে দেখলাম এটাই ঠিক হবে অবশ্য তুমি ছুটি ছাটায় ভালোবেসে রান্না করতে ইচ্ছে করলে করতেই পারো কিন্তু তুমি তো একবারও বলো না আমার রান্না তোমার কেমন লাগে কমলিকা বলল ও মা বলি না আবার আপনি তো শুধু আপনার বাবু শোনার প্রশংসা শুনতেই ভালোবাসেন আপনি তো এখনও আমাকে এই পরিবারের সদস্য পদটাই অনুমোদন করলেন না এই তো সেদিন আমার মাকে ফোনে বলছিলাম আমার এখানকার মার রান্না একবার খেলে আর ভুলতে পারবে না এই মা যদি কোনো রান্নার কম্পিটিশনে নাম দিতেন তাহলে নির্ঘাত ফার্স্ট প্রাইজ পেতেন শাশুড়ি মা একগাল হেসে বললেন তুমি আমার বুদ্ধিমতী মেয়ে আমি কি যেসে মেয়েকে পছন্দ করেছি কমলিকা বলল তাহলে আমার পাঁচ হাজার টাকাটা আপনি হাত খরচ হিসাবে নেবেন তো আমার মেয়ে আবদার করে দিতে চাইলে আমি কি না বলতে পারি কয়েকদিন পর শ্বশুরমশাই একদিন বললেন আচ্ছা মা আজকাল তোমার মায়ের বকবক চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি না কেন কমলিকা বলল ওটা টপ সিক্রেট বাবা শুধু জেনে রাখুন এখন থেকে সংসারে শুধু আনন্দ আর অখণ্ড শান্তি বিরাজ করবেই